নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ রাত্রি 1:05 যুবরাজ বুধ বক্রী হচ্ছে এবং অস্তমিত হচ্ছে যুবরাজ। অর্থাৎ অস্তমিত হওয়া মানে কি? অন্ধ হয়ে যাওয়া। এবং মহাশক্তিশালী বিপরীত রাজ্য সৃষ্টি করছে এই চার রাশির। ধনবর্ষা হতে চলেছে এই চারটি রাশির। এই বিপরীত রাজ্য দ্বাদশ, ষষ্ঠ, তৃতীয় এবং অষ্টমভাবে কিন্তু তৈরি হয়। যখন কোনো গ্রহ অস্তমিত হয়ে যায় এবং তার উপর কোনো শুভগ্রহের দৃষ্টি থাকে না, পাপিক গ্রহের দৃষ্টি পড়ে, তখন এই মহা শক্তিশালী বিপরীত রাজ্য সৃষ্টি করে। এই বিপরীত রাজ্যটা 22 মতন কিন্তু চলবে। অর্থাৎ এই 22 এই বিপরীত রাজ্যকে এই চার রাশি তো লাখপতি, কোটিপতি, আরবপতি পর্যন্ত কিন্তু হবে। প্রচুর অর্থ কিন্তু এই চার রাশির আসবে, কিন্তু অর্থ আপনাদের আসবে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু রয়েছে এই চার রাশির। অপার ধন দিবে এই চার রাশিকে এই বিপরীত রাজ্য। এই চার রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। এই 1:05 আজ মধ্যরাত্রি থেকে এই বুধের বক্রী হওয়া, অস্তমিত হওয়া চার রাশির ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় অর্থের তুফান আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। কৌশিকদা যে ভিডিওগুলো দেয় কি না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু দেয়। ওই হাওয়াতে কথা কৌশিক রায় বলে না, দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, এটা কোনো লজিক না। সম্পূর্ণ আমি লজিক্যালি কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে দিই। এবং যাদের প্রচুর সমস্যা হচ্ছে, ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণের বস্তা আপনার পিঠে উঠে গেছে, একটা ঋণ শোধ করতে না করতে আরেক জায়গা থেকে ঋণ হয়ে যাচ্ছে, ব্যবসা ভালো চলছে না, পাশের দোকান ভালো চলছে, আপনার দোকান ভালো চলছে না, আপনার দাম্পত্য সুখের জায়গায় বাধা, কর্মক্ষেত্রে জটিলতা, পলিটিক্স হচ্ছে, সন্তানের জায়গা নিয়ে সমস্যা চলছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কৌশিকদা পাশে আপনাদের আছে। চিন্তা করছেন কেন? আমি তো আছি, আর আমি যার হাত ধরি কি না, তাদেরকে আমি কিন্তু টেনে তুলি। আমি সবার কিন্তু হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু আমি অনেককেই কিন্তু ছেড়ে দিই। যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছেন 9609343993, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এটাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। কেউ কেউ বলছে কৌশিক তো আপনার দুটো চ্যানেল আছে, না আমার একটিমাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান, এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। তো আলোচনাটা শুরু করা যাক। এই মহাশক্তিশালী বিপরীত রাজ্যকে চার রাশির ধনবর্ষা হতে চলেছে আজ মধ্যরাত থেকে। অনেকেই বলেন যে কতদিন থাকবে, আমি আবারও বলছি এই 22 এই যোগটা কিন্তু থাকবে। প্রচুর 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 অর্থ আসবে এই চার রাশির। তৃতীয়, অষ্টম, ষষ্ঠ, দ্বাদশভাবে কিন্তু এই রাজ্য কিন্তু থাকবে। যদি বাই বার্থ চার্ট আপনাদের জন্মছকে যদি এই রাজ্য থাকে, এই সময়ের মধ্যে, এই 22 মধ্যে আপনার কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা 30
পার্সেন্টও কিন্তু আপনারা শুভফল এই বিপরীত রাজযোগে কিন্তু পেতে চলেছেন। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির অষ্টমভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের ভাগ্যপতি বিপরীত রাজযোগের মধ্যে রয়েছে এবং আপনার ষষ্ঠপতি অষ্টমভাবে চলে গেছে এবং শনি এবং রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে, কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। এখানে আপনাদের অর্থ কিন্তু প্রচুর আসবে, বিদেশ থেকে, আপনার শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, লটারি থেকে। এই সময় কিন্তু আপনাদের বা ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি হবে, বা আপনি গোল্ডে টাকা লাগিয়েছিলেন বা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলেন বা ট্রেন্ডিংয়ে টাকা লাগিয়েছিলেন, আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। কিন্তু আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির দ্বাদশভাবে এই তৈরি হচ্ছে বিপরীত রাজযোগ। আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে, কোনো শুভগ্রহের দৃষ্টি নেই, শনি এবং রাহু দুটি পাপিক গ্রহের দৃষ্টি রয়েছে এই দ্বাদশভাবে। আপনাদের এই সময়ের মধ্যে আপনারা যারা স্টক মার্কেট, গোল্ড, ফাটকা, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেটে যারা টাকা লাগাচ্ছেন, আগামী 22 দিনের মধ্যে আপনারা অনেক সময় বসে বসে কিন্তু শুভ সংবাদগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন। কোটিপতি আরবপতির লিস্টে কিন্তু নাম উঠতে চলেছে কন্যা রাশির, এবং ফরেন থেকে, বিদেশ থেকেও এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ষষ্ঠভাবে এই বিপরীত রাজ্য ষষ্ঠপতির সাথে যুক্ত হয়েছে। আপনাদের এই সময় ব্যবসা থেকে আপনারা লাভ পাবেন, সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, শেয়ার বাজার থেকে লাভ পাবেন, কম্পিটিটিভ পরীক্ষা থেকে আপনারা লাভ পাবেন। এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা উঠে আসতে চলেছে মীন রাশির। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। তৃতীয়ভাবে এই বিপরীত মহাশক্তিশালী বিপরীত রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি, ফাটকা, স্টক মার্কেট, গোল্ড, শেয়ার বাজার, ট্রেন্ডিং, এই প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু আপনারা এই সময় এই 22 দিন নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। আপনারা লাখপতি কোটিপতি আরবপতি পর্যন্ত যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এই মহাশক্তিশালী বিপরীত রাজযোগে। মিথুন রাশি কপাল খুলতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশি। বিশেষ করে আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এই সময় আপনাদের বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।